রাস্তা মেরামতে দীর্ঘ সূত্রিকায় চরম দুর্ভোগে নবীনবাগ হাজিপাড়া ও রিয়াজ এলাকার মানুষ। রাস্তা খোঁড়াখুঁড়ি করে দীর্ঘদিন ফেলে রাখায় সীমাহীন দুর্ভোগে আছেন ওই এলাকার মানুষ। এস এম খোরশেদ আলমের রিপোর্ট জানাচ্ছেন, ক্যামেরায় ছিলেন ইমরান হোসেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডের নবীনবাগ হাজিপাড়া রিয়াজবাগ এলাকার রাস্তার চিত্র এটি। রাজধানীর এই এলাকায় বসবাস করেন কয়েক লক্ষ মানুষ। রাস্তা খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখায় নানা ধরনের দুর্ঘটনার শিকার হচ এলাকাবাসী। গর্ত থাকলে গাড়িগুড়া নষ্ট হয়ে যায়, উল্টে যায়, মানুষের ক্ষয়ক্ষতিটা বেশি হয়। গর্ত করার জন্য সে বাচ্চা সহ উল্টে পড়ে গেছে। এসব দুর্ঘটনা প্রতিদিনই ঘটতেছে। মানুষ তো দূরের কথা, যে চলাচল করবো এরকম কোনো উপযুক্ত নাই। 9 কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য 1.5 কিলোমিটার সড়ক জুড়েই এখন খানাখন্দ। এক বছর উপরে পার হয়ে গেছে, রাস্তা মেরামত হয় না, কিছু করে কিছু বাদ দেয়। বৃষ্টি থেকে পানি জমে রাস্তা দিয়ে আসা যাওয়া করা, ময়লা রাস্তার কারণে ছেলে পেলে গিয়ে ওই দৌড়ায় ওইখানে, পলায় পলায় ওইখানে নেশা পানি করে। বড় বড় গর্তের কারণে চলাচলকারীরা চরম দুর্ভোগে আছেন। ব্যবসা বাণিজ্য অনেকটাই স্থবির হয়ে পড়েছে। আমরা ব্যবসায়ীরা মালামাল নিয়ে আসতে খুব কষ্ট, অনেক দূরে মাল রেখে কাঁধে করে মাল ঢুকাইতে হয়। ওই যে মোড়ের থেকে মাল আনা পারতেছি না, এই মুহূর্তে রাস্তা কয়েক জায়গায় কাটা, কোনো ধরনের মাল আনতে হয় না আমাদের, তাই না মাথায় করে মাল আনতে হয়। ফায়ার সার্ভিসের গাড়ি এবং অ্যাম্বুলেন্স প্রবেশ করার সুযোগ নেই। যথাসময়ে সংস্কার কাজ শেষ করা হবে বলে জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। আমাদের কাজটা একটু ডিলে হইলো, যাতে একটা রাস্তার সার্বিক উপকারটা জনগণ যাতে পায় সব দিকে, যেমন পানির লাইন থাকে, গ্যাসের লাইন থাকে, গ্যাস লাইনটাও আমরা পরিবর্তন করার চিন্তায় আছি। কমপক্ষে 2 মাস, হয়তো 3 মাসও লাগতে পারে। উন্নয়নের ধীরগতি হয়, চলাচলে নানা সমস্যায় পড়ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডের রিয়াজবাগ শহীদবাগ এলাকার মানুষ। প্রতিনিয়তই দুর্ঘটনায় কবলিত হচ্ছেন তারা, আর তাই অতি দ্রুত এই রাস্তার মেরামত চেয়েছে এলাকাবাসী। দর্শক, এ নগরের যে কোনো দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে মাইটিভি, আর এই দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরতে আমরা আসছি আপনার এলাকায়। প্রতি বুধবারের এই আয়োজনে আপনারা থাকুন মাইটিভির সাথে, সঙ্গে থাকব আমি এস এম খুরশেদ আলম।